ভারতীয় রেলের এনটিপিসিতে বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, যেখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইমকিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই সমস্ত বিভিন্ন রকম পদে কর্মী নিয়োগ করতে চলেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আরও কী কী পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, বা এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে কোনো কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে কিনা, পার্মানেন্ট বেতন কত টাকা করে দেওয়া হবে, বয়স কী থাকতে হবে, অফিসিয়ালি নোটিশ সহ আজকের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এটা ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সরাসরি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রেলের এনটিপিসিতে 38,460 জন ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন 10 জুলাই 2023 সালে এটা প্রকাশিত হয়েছে। রেলে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে রেল কর্তৃপক্ষ। এবার ফের রেলে হাজার হাজার পদে রেলের এনটিপিসি কর্মী নিয়োগের উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। আরও জানানো হয় শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলে পদগুলিতে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়। তো কীভাবে আবেদন করবেন, কী কী পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে দেখুন পদের নাম দেওয়া রয়েছে। এক্ষেত্রে রেলের এনটিপিসিতে বহু পদে নিয়োগ করা হবে, যেমন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইমকিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে। তো এই সমস্ত পোস্টগুলোতে নিয়োগ করানো হবে। মোট এখানে 38,460 শূন্যপদ রয়েছে। এই সমস্ত পোস্টগুলোতে নিয়োগ করানো হবে 38,460 শূন্যপদে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বয়সীমা এখানে বলেছে এক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বলেছে 40 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি এখানে বলেছে এক্ষেত্রে সাধারণ ও ওবিসিদের জন্য আবেদনের ফি হিসাবে 500 টাকা জমা করতে হবে এবং এসসি ও এসটিদের জন্য 250 টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদনের ফিজ এখানে সামান্য রয়েছে, যেরকম জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বলেছে 500 টাকা, এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে বলেছে 250 টাকা আবেদনের ফিজ জমা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটটা তারা বিস্তারিত জানতে পারবেন। তো অফিসিয়ালি নোটিশ এখনও প্রকাশিত হয়নি, প্রকাশিত হলে আবার আপনাদেরকে ইনফর্ম করিয়ে দেবো। আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, তাহলে সবার প্রথমে আমরা সেই ভিডিওটা পেয়ে যাবেন। এটা একটা আপকামিং জব ভ্যাকান্সি আপনাদের সাথে শেয়ার করলাম, যেখানে 38,460 শূন্যপদে নিয়োগকরণ হবে। বিভিন্ন রকম পদে ক্লার্ক আর ওই সমস্ত বিভিন্ন রকম পোস্ট রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে। 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। আশা করছি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।